আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আসছে কিনা প্রেম? বলেন আসছে কিনা? এভাবে আল্লাহ ওলিরা জিকির করতেন, তাদের মতো করে সুন্দর করে প্রেমের সুরে, ঠিক না বেটিক? ওলি আল্লাহর এমনিতে দামি হয় না, এই সম্মানে হয় নাই, আল্লাহ তাদেরকে এমনিতে কবুল করেন নাই, এমনিতে গসে পাক হন নাই, এমনিতে খাজা গরিব নওয়াজ আপন হন নাই, এমনিতে শাহজালাল শাহ পরান আল্লাহর ওলি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য তাদের জীবনটাই কুরবান করে দিয়েছেন, ঠিক না বেটিক? আরে জোরে বলুন ঠিক কি না? আল্লাহর ওলিরা সুফি আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই মৌলভী মুসলিমউদ্দিন সহ এভাবে আল্লাহর ওলিরা তারা সবসময় আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে এবং ধ্যানে সবসময় থাকবেন, ঠিক না বেটিক? আর জোরে বলুন ঠিক না বেটিক? সেজন্য সাধারণ মানুষ আর ওলি আল্লাহদের মধ্যে পার্থক্য আছে কি নাই? আর জোরে বলুন আছে কি নাই? কেননা আমরা সাধারণ মানুষ, আমরা কিছু অসাধারণ কাজ যদি করি, সবসময় যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে কাজ করি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসাধারণ বান্দা হব। হাদিসে কুদুসি বুখারী শরীফ কিতাবুল পাক আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমাদের প্রিয় নবীর জবানে বয়ান করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা এমন আছে তারা আমার জিকির করে করে আমার ইবাদত করে করে আমার এক্সটেনশন অল আমার আলাদা কিছু নফল ইবাদত করে, শুধু ফরজ নয়, ফরজ তো আমরা সবাই আদায় করি, আল্লাহর ওলিরা কেবল ফরজে লিমিটেড ছিলেন না, আল্লাহর ওলিরা নফল করেন, ভালো কাজ করেন, সৎ কাজ করেন, আল্লাহ রাসূলের সন্তুষ্টি মোতাবেক কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এমন কিছু বান্দা আছে যে বান্দাগুলো আমার এক্সট্রা কিছু খাদমত করে, ইবাদত বন্দেগি করে, আমার নৈকট্য অর্জন করে, আমার কাছাকাছি চলে আসে, অবশেষে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তাকে যখন আমি ভালোবাসি তখন সে আমার সাথে একাকার হয়ে যায়। হাদিসে বুখারী সাধারণ কোন কিতাব থেকে আমি বর্ণনা দিচ্ছি না, রেফারেন্স দিচ্ছি না, আমার সামনে ছোট্ট ট্যাব যেখানে হাজার হাজার ডকুমেন্টস রেফারেন্স আছে, হাদিসে বুখারী থেকে বলছি, কিতাবুর রেকক অধ্যায় থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা আছে যারা আমার ইবাদত বন্দেগি করে করে আমার নিকটে চলে আসে, আমার আপন হয়ে যায়, যখন আমার আপন হয়ে যায় তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যখন আমি তাকে ভালোবাসি তখন তার ওই কর্ম, তার হাত, তার চোখ, তার পা, তার শরীর, তার দেহটা আর তার থাকে না, যে হাত দিয়ে সে ধরে সেই হাতটা আমার কুদরতি শক্তি, যে চোখ দিয়ে সে দেখে সেই চোখটা তার আমার কুদরতি শক্তি, যে কান দিয়ে শুনে সে কান আমার কুদরতি শক্তি, যে পা দিয়ে চলে সে পা আমার কুদরতি শক্তি। তাই ওলি আল্লাহরা আমরা যেমন হাঁটাহাঁটি করি, ওলি আল্লাহরাও হাঁটাহাঁটি করেন, কিন্তু তাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন তারা ইচ্ছা করলে সব জায়গায় বিচরণ করতে পারেন, যেটা আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, জ্ঞান খেয়ালের ঊর্ধ্বে আছে। আমরা কিছু শুনি, যখন আপনি বলেন আমি শুনবো, আমরা বাহিরের কথা শুনি না, ওলি আল্লাহদের কেমন পাওয়ার দেওয়া হয়, এমন পাওয়ার তারা পেয়ে যায়, তারা আমাদের অন্তরের কথাও শুনে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? এই ব্যাপারে আমি বুখারী শরীফ থেকে আরেকটা হাদিসের বর্ণনা দেব, নামাজ অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে, আল্লাহর প্রিয় নবী নামাজের ইমামতি করছেন মসজিদে নববীর মধ্যে, পেছনে সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ানো, খেয়াল করে শুনবেন, আল্লাহর প্রিয় নবী নামাজ পড়াচ্ছেন, নিয়ত করবেন, এর পূর্বে বলেন, তোমরা কে আছো পেছনে, কাতার বন্দি হও, তোমরা এভাবে বিচ্ছিন্ন হয়ে থাকিও না, প্রিয় নবী একবারের জন্য পেছনে তাকান নাই, প্রিয় নবী বলেছেন তোমরা কি মনে করো আমি প্রিয় নবী শুধু সামনে দেখি, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। বুখারী শরীফ থেকে বলছি, সাধারণ কোন কিতাবের রেফারেন্স নয়, আল্লাহর প্রিয় নবী বলেন, তোমাদেরকে আমি সামনে যেভাবে দেখি পেছনেও সেভাবে দেখি, তোমরা মনে করিও না আমি পেছনে দেখি না, এতটুকু বলে প্রিয় নবী শেষ করেন নাই। আল্লাহর প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, শুধুমাত্র আমি পেছনে দেখি তা কিন্তু নয়, তোমাদের অন্তরের জল্পনা, কল্পনা, বাসনা, কামনা কি চিন্তা করো, কি ভাব, আমি নবী তাও দেখি তাও জানি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ,
সেই নবীর উম্মত আমরা সহজ কথা নয়, আমরা কোন নবীর উম্মত? যে নবী আমাদেরকে দেখেন, যে নবী আমাদের মনের খবর জানেন। যদি কেউ বিশ্বাস করে নবী দেখেন না, মনের খবর জানেন না, তাহলে সেই নবী নিয়ে তারা থাকুক, সেটা আমাদের নবী নন। কিন্তু আমাদের নবী হলেন আমাদেরকে দেখেন এবং অন্তরের খবর জানেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? আপনারা নবী নতুন করে বানান সমস্যা নাই, কিন্তু আমাদের নবী তিনি আমাদেরকে দেখেন এবং অন্তরে জানেন, ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী বলেন, ও আমার বান, ও আমার উম্মতরা শোনো, তোমরা যেখান থেকে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বাম, যে অবস্থায় পড়বা, যে এলাকা থেকে পড়বাম, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, আরব হোক এবং অনারব হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, যেখানে হোক না কেন, যে এলাকার থাকুন না কেন, গোরো নদীতে বসে বসে যদি প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়েন, এই দরুদ শরীফটা এখানে সীমাবদ্ধ থাকে না। আমার নবী বলেন, আমি নবী তোমাদের দরুদের আওয়াজ এখন কানে শুনতে পা, বলেন না সুবহানাল্লাহ? শোনাতে চান কি চান না? কি বিশ্বাস হয়নি? আমি রেফারেন্স ছাড়া একটা কথাও বলি না, এগুলো আমার গবেষণার কথা, যদি ভুল হয় ধরিয়ে দিবেন, কিন্তু আমার কাছে সব রেফারেন্স মজুদ আছে। বিশ্বাস করলে বিশ্বাসের মতো করুন, না হলে আপনারা নতুন করে নবী বানিয়ে আপনাদের মতো বিশ্বাস করেন। কিন্তু আমাদের নবীর ব্যাপারে যেমন তেমন কথা আমরা উম্মত সহ্য করতে পারবো না, আল্লাহর ব্যাপারে যেমন তেমন কথা আমরা সহ্য করতে পারবো না, বলি আল্লাহর ব্যাপারে যেমন তেমন কথা আমরা বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।